নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন 1429 বাংলা সালের শুভ নববর্ষের পর এই বাংলা সালের 1429 সালের বিষ রাশির রাশিফল। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। চলুন, যদিও বিষ রাশি অগণিত ব্যক্তি রয়েছেন, সবার প্রেডিকশন সমান হবে না, তথাপি এই যে রাশিফলটি আমি আপনাদের দিচ্ছি, বাৎসরিক রাশিফল, সেভারেল রাশিফল, এটি আপনাদের এই 1429 সালের যে সফর, এই সফর, এই যাত্রায় আপনাদের 70-80% আপনার জীবনে কিন্তু ম্যাচিং করবে এই রাশিফল। তাই রাশিফল দেখতে আপনি ভুল করবেন না যদি আপনি বিষ রাশির হন। এই বছর গ্রহ অবস্থান অনুযায়ী বিষ রাশির অনেক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সৃষ্টি হলেও মাঝে মাঝে সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে দর্শক বন্ধু। সেই দিকে আপনাকে নজর দিতে হবে, সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হটকারিতা সিদ্ধান্ত নিলে আপনার কিন্তু উন্নতির জায়গাগুলো নষ্ট হয়ে যেতে পারে। চলুন চাকরির ক্ষেত্র নিয়ে প্রথমে আলোচনা করি। যে সকল বিষরাশি জাতক জাতিকারা চাকরিরত অবস্থায় রয়েছেন, আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে খুব শুভ ফল প্রদান করবে এই বছর। দর্শক বন্ধু, চাকরির ক্ষেত্রে অনেকাংশেই সুফল লাভের সম্ভাবনা রয়েছে। তার কারণ হলো উচ্চ আধিকারিকের সুনজরে এসে পদোন্নতির কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধু, যিনাদের প্রমোশন আটকে ছিল বৃষরাশি জাতক জাতিকারা, এই প্রমোশন আটকে থাকা প্রমোশন কিন্তু এইবার কিন্তু আপনার উচ্চ আধিকারিকের সুনজরে আসার কারণে আপনার কিন্তু প্রমোশন হতে পারে দর্শক বন্ধু। যারা বাইরে চাকরি করতে চাইছেন বিষরাশি জাতক জাতিকাদের ইচ্ছা, বিদেশে চাকরি করব, ভিন রাজ্যে চাকরি করব, পশ্চিমবঙ্গের ছেলে উড়িষ্যায় চাকরি করব বা উড়িষ্যার কোনো মেয়ে পশ্চিমবঙ্গে চাকরি করব, এই যে ভিন রাজ্যে চাকরি যাদের ইচ্ছা, এই ভিন রাজ্যে চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে দর্শক বন্ধু। সহকর্মীদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এই বছর, অর্থাৎ 1429 সালের সহকর্মীদের সাথেও আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। বিষরাশি জাতক জাতিকাদের এই বছর চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। যারা বেকার ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, আপনাদের কিন্তু এই বছরে, এই নতুন বছর বাংলা সালের, আপনাদের কিন্তু চাকরি লাভের একটা সুযোগ আসবে। আপনার যোগ্য অনুসারে কিন্তু আপনি চাকরি পেতে পারেন, বেকারত্বের জ্বালা কিন্তু আপনার ঘুচে যেতে পারে দর্শক বন্ধু। চলে আসছি ব্যবসা। বৃষরাশির যে সকল ব্যক্তিরা ব্যবসা করছেন, ব্যবসায় কিন্তু আপনাদের এবছর শুভ ফল লাভ হবে। এবছর ব্যবসার অনেক অংশে সফলতার সুযোগ কিন্তু বৃদ্ধি হবে। আপনি ব্যবসা এবছর বড় করতে পারবেন, ব্যবসার মডিফাই করতে পারবেন, মডেলিং করতে পারবেন, ব্যবসা বৃদ্ধি করতে পারবেন, এতেও কিন্তু আপনার শুভ ফল আসবে। যারা অংশীদারি ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসা করছেন, এই অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে, পার্টনারের সঙ্গে আপনার কিন্তু সুসম্পর্ক তৈরি হবে। পার্টনার আপনাকে বিট্রে করবে না এবং আপনার সাথে পার্টনারের একটা ভালো বোঝাপড়ার মধ্যে দিয়ে আপনি কিন্তু ব্যবসায় ডেভেলপ করতে পারবেন। যে সকল বিষরাশির ব্যক্তিরা আমদানি রপ্তানি যুক্ত ব্যবসা করছেন, এই আমদানি রপ্তানিতে যুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রেও যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই 1429 সাল এই বাংলা বছরে। তাই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসেও আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন। শৌখিন দ্রব্য, রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের আশা অনুরূপ ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। আপনি শৌখিন দ্রব্যের ব্যবসা করুন, আপনি আশা অনুরূপ লাভ করবেন। রাসায়নিক দ্রব্যের ব্যবসা করুন, আপনি ভালো সুযোগ পাবেন ব্যবসা বাড়ানোর এবং ব্যবসাও আপনার ভালো চলবে। যে সকল ব্যক্তিরা নতুন ব্যবসা করতে চাইছেন, নতুন করে ব্যবসা খুলতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির সুযোগ আসবে, যেটা আপনি এতদিন করতে পারেননি। এই বছর কিন্তু আপনার গ্রহ বিন্যাসের ফলে, গ্রহ অবস্থানের ফলে আপনি কিন্তু নতুন ব্যবসায়ী হলেও আপনার কিন্তু ব্যবসা খুব ভালো চলবে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আপনি ইনভেস্ট করতে চাইছেন একটা হিউজ পরিমাণ অর্থ ব্যবসাকে বাড়ানোর জন্য, আপনি যদি বিষরাশির হন সেক্ষেত্রেও আপনি কিন্তু ভালো লাভবান হতে পারবেন। এই বছর ব্যবসার সূত্রে আপনার একাধিক ভ্রমণের কিন্তু যোগ রয়েছে দর্শক বন্ধু। ব্যবসার কাজের জন্য, ব্যবসার ভালো পারফরমেন্সের জন্য
ব্যবসাকে বাড়ানোর জন্য নতুন যোগাযোগ হবে এবং বিদেশ ভ্রমণ বা বাইরে ভ্রমণের কিন্তু আপনার একটা ভালো যোগ আছে যদি আপনি বিশ্বরাশির হন। কি হবে আপনার আর্থিক পরিস্থিতি, চলুন দেখে নিই আর্থিক ভাব। এই বিশ্বরাশি জাতক জাতিকাদের 1429 বাংলা সালের আর্থিক অবস্থা কেমন হবে, বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক ভাব শুভ বলা যেতে পারে, এবছর যথেষ্ট আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। দীর্ঘদিনের পাওনা অর্থ আপনি পেতেন কারো কাছে, টাকা ধরুন এতদিন আপনাকে শোধ দেয়নি, আপনি ফিরিয়ে পাননি, কিন্তু এই বছর দীর্ঘদিনের পাওনা অর্থ দর্শক বন্ধু আপনি কিন্তু ফিরে পাওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এবং এক কথায় বলা যেতে পারে আপনার কোথাও যদি মোটা অঙ্কের অর্থ আটকে থাকে সেটা কিন্তু আপনি এবার ফিরে পাচ্ছেন। নতুন লগ্নির ক্ষেত্রে লাভবান হওয়ার একটা সুযোগ আপনার আসছে, অর্থাৎ নতুন লগ্নির ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় ব্যয়ের নিরিখে ব্যয়ভাব কম হওয়ায় সঞ্চয় বৃদ্ধির সুযোগ আসবে। আপনি 1429 সালের আগে 1428 সাল 1427 সালে যেটা আপনি সঞ্চয় করতে পারেননি, এই বছর দর্শক বন্ধু আপনার কিন্তু সঞ্চয়ের পরিমাণটাও বৃদ্ধি পাবে। এবছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকাংশেই সুফল লাভের সম্ভাবনা কিন্তু দেখা যায়। দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিরসনের একটা সম্ভাবনা আছে। দীর্ঘদিন ধরে একটা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল যার সমস্যার সমাধান এতদিন হয়নি, কিন্তু আপনি যদি বিশ্বরাশি জাতক জাতিকা হন তাহলে এই বছর এই 1429 সালে আপনার কিন্তু সেটা কিন্তু নিরসনের সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিরসনের সম্ভাবনা প্রবল। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগও এসে যেতে পারে। আপনি অ্যাসেট যদি বৃদ্ধি করতে চান এই বছর কিন্তু সেই সুযোগটাও আসছে। এক কথায় বলা যেতে পারে ব্যবসায় সম্পত্তি বিষয়ক সব সমস্যা সমাধান করে আপনি কিন্তু একটা ভালো জায়গা পেতে চলেছেন যদি আপনি বিশ্বরাশি জাতক জাতিকা হন তবে এই 1429 সালে। হ্যাঁ দর্শক বন্ধু, বিদ্যা এডুকেশন কেমন হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের, এই বছর বিশ্বরাশির বিদ্যায় শুভযোগ রয়েছে। শিক্ষার্থীদের আশা অনুরূপ ফললাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এবছর শিক্ষাক্ষেত্র সফলতার সুযোগ আসবে। উচ্চশিক্ষায় উন্নতির আশা করা যায়। যারা হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন আপনাদেরও কিন্তু উচ্চশিক্ষায় উন্নতি লাভের কিন্তু একটা বড় মাপের আশা কিন্তু আপনি করতে পারেন। গবেষণামূলক ক্ষেত্রে আশা অনুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। বিদেশে শিক্ষা লাভেরও সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে দর্শক বন্ধু। যে সকল ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে চান আপনাদের কিন্তু বিদেশেও শিক্ষা লাভের একটা সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে। পারিবারিক অবিবাহিত জীবন কেমন যাবে আপনাদের বিশ্বরাশি জাতক জাতিকাদের, সাংসারিক ক্ষেত্রে সমস্যাবহল হলেও মাঝে মাঝে স্বস্তির সম্ভাবনা আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির আশা করা যায়, অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার, আপনি খুব ফেমাস হতে পারেন এই 1429 সালে। সংসার ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। আপনি সাংসারিক কোনো একটা ইচ্ছা করেছিলেন যে দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাড়িতে এসি লাগাবো বা এই একটা ডেভেলপ করব, যেটা আপনি এতদিন করতে পারেননি। আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হন তাহলে এই বছর সাংসারিক ক্ষেত্রেও কিন্তু আপনি একটা বড় ধরনের দীর্ঘদিনের ইচ্ছাকে আপনি রূপ দিতে চলেছেন। যিনারা অবিবাহিত রয়েছে বিশ্বরাশির, বিবাহ করতে ইচ্ছুক, এই বিবাহে ইচ্ছুকদের বিবাহের বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। বিবাহ যোগটা কিন্তু ভালো নেই, বিবাহে একটা বাধা কিন্তু দেখা যায়। অতএব এখানে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে সতর্ক হতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেলে যাদেরকে মনে হবে যারা আপনার মাথায় বেল ভেঙে খাচ্ছে, এই সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে আপনি সাবধান হয়ে যান, তা নাহলে এরা আপনাকে কিন্তু বিপাকে ফেলে দিতে পারে যদি আপনি বিশ্বরাশির জাতক জাতিকা হন দর্শক বন্ধু। একাধিকবার বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়,
অর্থাৎ বন্ধুদের দ্বারাই আপনি ক্ষতি হতে পারে আপনার। অতএব এই বন্ধুদেরকে আপনি শনাক্ত করতে শিখুন এবং বন্ধুদের থেকে আপনি বাঁচার জন্য তাদের থেকে আপনি সাবধান থাকুন। আপনার গোপন যে জায়গাটা, সিক্রেট জায়গাটা কি, সিক্রেটই রাখার চেষ্টা করুন। বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু মাঝে মাঝেই আপনি বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। সন্তানের বিষয়ে উন্নতির যোগ দেখা যাচ্ছে। এই বছর আপনার জীবনে ভ্রমণেরও কিন্তু একটা সুযোগ আসবে, কিন্তু এ সমুদয় তখনই ভালো হবে যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে। তাহলে স্বাস্থ্যটা কেমন যাবে চলুন দেখে নিই। বিষরাশির 1429 সালে স্বাস্থ্য কেমন যাবে। এই বছর বিষরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে একেবারে শুভ বলা যেতে পারে। শারীরিক দিক দিয়ে অনেকাংশেই শুভ ফল লাভের সম্ভাবনা কিন্তু আপনার আছে, তবে মাঝে মাঝে পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেট, বেলি ফাংশন, এটাকে কিন্তু আপনাকে ভালো রাখতে হবে। জল খেতে হবে বেশি করে, জল পান করুন পর্যাপ্ত পরিমাণে, তা না হলে পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। বিষরাশি জাতক জাতিকাদের স্নায়ু বা নার্ভের সমস্যায় কিন্তু কষ্ট হতে পারে, হাত পা কাঁপতে পারে, স্মৃতিশক্তি ভুলে যেতে পারেন, এটা কিন্তু আপনার নার্ভের প্রবলেম হতে পারে। এই নার্ভ থেকে কিন্তু আপনার সাবধান থাকতে হবে। একাধিকবার চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। দর্শক বন্ধু, খুব সাবধানে চলাফেরা করবেন, তাড়াহুড়ো করবেন না, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে আপনি চলাফেরা করবেন, তা না হলে একাধিকবার চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে গেছি দর্শক বন্ধু, চলে আসবো প্রতিকার, যেটা আমি আপনাদের একেবারে বিনামূল্যে দেবো। তার আগে বলি, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নিত্য নতুন ভিডিও পেতে, যা আপনাদের চলার পথে কিছু পরিমাণ হলেও কাজে লাগবে। আর আপনাদের সফলতা যদি হয়, আপনার কাজে যদি লাগে আমার এই ভিডিও, তাহলে আমার এই ভিডিও বানাতেও খুব সার্থক হবে। দর্শক বন্ধু, দেখে নিই আজকের প্রতিকার, বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতিকার। এই বন্ধুদের হাত থেকে রক্ষা পাওয়া, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া, ব্যবসার জায়গাটাকে আরেকটু ভালো হওয়া, চাকরির ক্ষেত্রটাকে ভালো করে রাখা, কলিগদের সঙ্গে ভালো রিলেশন বজায় থাকা, প্রমোশনে বাধা না হওয়া, এই ইত্যাদি সমুদয় প্রতিকার আমি আপনাদের দিচ্ছি। বিষরাশির জাতক জাতিকারা, আপনারা অবশ্যই হীরা পরবেন, ডায়মন্ড। আর হীরা যদি পরতে না পারেন, হীরার অভাবে জারকান পরুন ও গোমেদ ধারণ করুন। এই জারকান আর গোমেদ হচ্ছে আপনাদের এই বছরের মানে উপকারী স্টোন। এই স্টোন দুটো যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন। আর বিশদ জানার জন্য চেম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকুন, মঙ্গলে থাকুন, সুখে থাকুন, আর 1429 সালের সফর আপনার মঙ্গলময় হোক, আনন্দময় হোক। নমস্কার।